তাহিদ হৃদয়কে অতি আগ্রাসী ব্যাটিং না করার পরামর্শ দিলেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। এদিকে দীর্ঘদিন পর দলে ফেরা পারভেজ ইমনকে মনে করেন টি টোয়েন্টি ফরম্যাটের ভবিষ্যৎ ক্রিকেটার হিসাবে। বিশ্বকাপে রিশাদ হোসেনকে এক্স ফ্যাক্টর হিসাবে আখ্যা দিলেন আরেক কোচ তালহা জুবায়ের। আমি তো কিছুদিন আগে এই জন্যই মজা করে শান্তকে বলেছিলাম, তোর ন্যাশনাল টিমের থেকে আমার আপন স্ট্রং। পুরনো কথা আবারও নতুন ভাবে বললেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কারণে সুপার লীগের বাকি ম্যাচগুলো খেলা হবে না তাসকিন শরীফুলদের। তবে ছোটবেলা থেকে দেখে আসা তাহিদ হৃদয়কে নিয়েও কথা বলেন তিনি। এবারে ডিপিএল এ 8 ম্যাচে 255 রান এসেছে তার ব্যাট থেকে, অ্যাভারেজও 127-এর উপরে, স্ট্রাইক রেট 164। দারুণ ছন্দে থাকা হৃদয়কে দিলেন পরামর্শ। ছোটবেলা থেকে ও এরকমই এগ্রেসিভ ব্যাটিং করতো, বাট ওর ব্যাটিংয়ের প্যাটার্ন অনেক চেঞ্জ হয়ে গেছে। ছোটবেলায় যেমন আগে বিগ শট কম খেলতো, মানে ইনিশিয়াল স্টেজে দেখা যেত খুব ভালো শুরু করতো, তারপর যখন সময় হতো তখন লাস্ট 10 ওভার খুব মারতো। 40% বেশি গ্লো, বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। তো সেই 10 ওভারে মারটা এখন প্রথম থেকেই মারে আর কি। তো ডেফিনেটলি ওর অ্যাটিচিউড বা ওর এগ্রেসিভনেস আমার মনে হয় যে একটা এনকারেজমেন্ট আছে বাংলাদেশ টিমের প্রত্যেকটা প্লেয়ারের জন্য। দ্য হাউ হি ব্যাটস, টিমের জন্য কীভাবে ব্যাটিং করতে হবে বা কী যে কোনো পরিস্থিতিতে হৃদয় অ্যাটাক করে অপোনেন্টকে, তো এটা মানে ছোটো ব্যাপার না, হয়তো বা বড়ো ব্যাপার। হৃদয়কে আবার এটাও মাথায় রাখতে হবে যখন মানে বেশি অ্যাটাক যাতে ওর ফেইলিয়ার না হয়। ডিপিএল এর চলতি আসরে সর্বোচ্চ 585 রান এসেছে প্রাইম ব্যাংকের খেলা পারভেজ ইমনের ব্যাট থেকে। তারই ফল হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রাথমিক ক্যাম্পেও সুযোগ পেয়েছেন। শর্টার ফরম্যাটে ভবিষ্যৎ ক্রিকেটার হিসেবে দেখছেন ইমনকে। ইমনকে ওইভাবে আমি, আমার একটা পরামর্শ থাকবে যে ঢাকা লিগে ও যেভাবে খেলেছে ন্যাশনাল টিমে যদি বাড়তি কোনো প্রেশার না নেয়, স্বাভাবিক খেলাটাই খেলে, আমি মনে করি ইজ এক্সপ্লোসার। ও যদি শুরু করে ভালো, আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট যারা আছে টিমে, তামিম বলেন, ও এরকম ব্যাটিং করে যদিও লিগে ওরকম বড় রান করতে পারেনি, বাট আমার মনে হয় ছোটো ফরম্যাট ইজ এ ডেঞ্জারাস প্লেয়ার হতে পারে। টি টোয়েন্টি বিশ্বকাপে রিশাদকে এক্স ফ্যাক্টর হিসেবে দেখেন কোচ তালহা জুবায়ের। বিশ্বকাপেও তুরুপের তাস হতে পারেন অভিমত তার। রিশাদ এক্স ফ্যাক্টর হতে পারে, রিশাদের খুব ভালো সুযোগ থাকবে। আমি জানি না টিমে তামিম থাকবে কিনা, তামিমও এক্স ফ্যাক্টর হতে পারে, তানজিদ তামিম। সো রিশাদের, আমার রিশাদকে নিয়ে অনেক বড় আশা আছে। আসন্ন জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে আগামী 26 এপ্রিল থেকে সাগরিকায় ক্লোজ ডোর অনুশীলন করবে টাইগাররা। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।